এই হচ্ছে আরাকুর যে ট্রাইবাল মিউজিয়াম তার এন্ট্রান্স বা প্রবেশ পথ যেটা হচ্ছে পাদেরু পাদেরুতে অবস্থিত মোস্ট প্রবাবলি এন্ট্রান্স এন্ট্রান্সের উপরে তিনজন দাঁড়িয়ে আছে একজন আনারস নিয়ে একজন কাঁঠাল আর একজন কাঁধে কিসব নিয়ে দাঁড়িয়ে আছে জানি না তো এই হচ্ছে এন্ট্রান্স সেদিকটা মোস্ট প্রবাবলি টিকিট কাউন্টার আছে এটা হচ্ছে টিকিট কাউন্টার অ্যাডাল্ট 50 ট্রাইবাল পাদেরু তাহলে কি কি আছে অ্যাডভেঞ্চারের মধ্যে এখানে এইগুলো অ্যাডভেঞ্চার পেয়ে যাবেন তো আপাতত টিকিট কাটা যাক এই হচ্ছে একজনের 50 টাকার টিকিট 50 টাকার টিকিট কেটে এন্ট্রি এখানে ঠিক আছে তো হয়ে গেল এন্ট্রি ট্রাইবাল মিউজিয়ামে অনন্তগিরি ট্যুরিজম জোন আচ্ছা অনন্তগিরি একটা জায়গা এখানে কি কি দেখা যায় দেখুন এখানে লেখা আছে বোরা কেভস কাঠিকাও ওয়াটারফলস বিশুপুরম ভিউ পয়েন্ট কফি প্ল্যান্টেশন কেকে লাইন আচ্ছা বুঝলাম কেসটা হয়েছে এই হচ্ছে ভেতরের পরিবেশ পরিস্থিতি এখানে অনেক কিছু এ আছে অ্যাডভেঞ্চার স্পোর্টস দেখতে পাচ্ছি এই দেখুন দেখুন এখানে এ বোটিং হয় বোটিং করা আছে আচ্ছা এইখানে ওই সব বাচ্চাদের বিভিন্ন যে এগুলো হয় না খেলাগুলো এই যে কমান্ডো নেট কেউ করতে চাইলে বাচ্চা নিয়ে করতে পারেন প্রচুর অ্যাক্টিভিটিস খেলাধুলা আর বিভিন্ন জায়গায় এরকম ট্যুরিজম প্রপার্টিস নিয়ে কি কি আছে সেই সব কিছু লেখা আছে অ্যাডভেঞ্চার স্পোর্টসের সেট আপ এখানে জিপ লাইন আছে তবে এইসব জিপ লাইন করে লাভ নেই জিপ লাইন করতে হলে মানালি ফালালি চলে যান কাজে দেবে এখান থেকে এইটুকুনি এখান থেকে ওই ওইটুকুনি ওইটুকুনি জিপ লাইন করে কোনো লাভ নেই বোটিং তবে ঠিক আছে ঘুরতে এসে এখানে সবাই তো সব জায়গায় যেতে পারে না কেউ কেউ এসে যদি করে তো ঠিক আছে ও মিউজিয়াম কি দারে আগে ঠিক আছে আমার এই সব তো কে করার কোনো ইচ্ছে নেই অ্যাডভেঞ্চার স্পোর্টস সেখানে করতে আসেনি দেখতে এসেছি মিউজিয়ামটা সেই মিউজিয়ামটাই হচ্ছে দেখার ব্যাপার তো এখানে আরও কত সুন্দর সুন্দর জিনিস আছে দেখে নিই একটু এত দিয়ে ঢুকে পড়ি কেউ বকলে আবার বেরিয়ে যাব মূর্তি বসানো এখানে কি লেখা আছে এসব তো আমার পক্ষে পড়া অসম্ভব ব্যাপার এই যে দেখুন আপনারা যদি কেউ পড়তে পারেন তো একটু পড়ে দেবেন আচ্ছা এইখানটা কিন্তু একটা সুন্দর স্ট্রাকচার করা আছে দারুণ স্ট্রাকচার এই যে একটা ট্রাইবাল স্ট্রাকচার যেটা ঢাক ঢোল সব বাজাচ্ছে বাজিয়ে এরকম মূর্তি করা পেছনটায় কি আছে পেছনটা আছে পেছনটা আবার এরকম বাহ ধরুন এদিকে একটা কটেজ টাইপের করা আছে কি বড় গরুর চাকা ভেতরে কি আছে অ্যাকচুয়াল আদিবাসীদের যে বিভিন্ন জীবনযাত্রা সেই জীবনযাত্রাকে তুলে ধরা হয়েছে এই মিউজিয়ামের মধ্যে দারুণ জিনিস এসে অনেক কিছু দেখার এবং শেখার আছে
মোস্ট প্রবাবলি মাটি ফাটি দিয়ে এখানে তৈরি করা, চাষবাসের কাহিনী এখানে বলা আছে। এদিকটা হয়ে গেল, ওদিক দিয়ে আর বেরোবো না। ওদিকে দোকানপত্র, সব বিভিন্ন দোকানপত্র। তো এই মিউজিয়ামের দিকে চলে যাই। এখানে একটা স্ট্রাকচার মতো করা আছে লোহার, লোহার স্ট্রাকচার ফ্রাকচার করা। এগিয়ে যাই সামনে, চলো। এই একটা স্ট্রাকচার, আসলে বিভিন্ন স্ট্রাকচার, মানে যারা শিল্পী তারা এখানে ভালো বুঝবে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে ধামসা, এখানে আদিবাসী যে নৃত্য হয় সেই আদিবাসী নৃত্যের সমস্ত মূর্তি তৈরি করা আছে। সেই মূর্তির মধ্যে সবাই দাঁড়িয়ে এরকম ছবি তোলে, দারুণ দেখতে লাগে ব্যাপারটা। আমার একটা এক্সট্রিম প্ল্যানেট অ্যাডভেঞ্চার, দারুণ জায়গাটা, দারুণ তৈরি করেছে। হ্যাঁ, ভিডিও ইউটিউব চ্যানেল হ্যাঁ, রিপোর্টার পার্সোনাল ইউটিউব চ্যানেল, এই দেখো নাচের পোজ দিয়ে সবাই দাঁড়িয়ে আছে, সবাই এখানে এসে ফটো তোলে। আমি কাউকে পেলে একটা ফটো তুলিয়ে নেবো, দাঁড়ান দেখি। ধামসা ডান্সেস, আচ্ছা কি কি ধামসা ডান্সেস আছে তার একটা লিস্ট টোটাল করা, আপনাদের দরকার হলে পড়ে নেবেন এখানে। এখানে একটা ঘর, এই ঘরের ভেতরে কি কি আছে দেখা যাক। ওরে বাবা, এ তো কত সর্ষের দানা, অরিজিনাল সর্ষের দানা। ও দারুণ সব মশলার গন্ধ, এরকম কত রকমের মশলা। ইয়ে বিকতা হে ক্যা, আচ্ছা আচ্ছা, ইয়ে নানা রকমের মশলা, পুরো দারুণ গন্ধ হচ্ছে সে বিভিন্ন রকমের মশলা। কি লেখা আছে আমি কিছু বুঝতে পারছি না। এই দারচিনিটা চিন্তা করেছি, বাদাম, কাঁচা বাদাম, পাকা বাদাম, এগুলো বীজ, দানা শস্য। আর এদিকটা কি আছে দিদি? ও আচ্ছা, রেড রাজমা, রাজি, কি আছে, কোদো মিলে, তিল মিলে, সবই দিয়া। ওখানে দূরে দূরে কি সব রাখা, দূরে কি সব রাখা আছে। উপরে ঝুলছে ভুট্টা, এগুলো কি লাউ, খুব সুন্দর বিভিন্ন দানাশস্য। এবার যাবো ভেতরে, আর কি আছে দেখে নি একবার। চলো, ও এখানে কাকা আবার গাছে উঠছে, তোমার কাকার গাছে ওটা দেখিয়ে দিই। ও আচ্ছা, এটা কি জিনিস, জিরুবু কাল্লু, লোকাল ট্র্যাডিশনাল লিকার। আচ্ছা এটা লোকাল ট্র্যাডিশনাল লিকার, ওই যে কি লেখা ছিল, কাকা গাছ থেকে উঠে আবার পারছে। ওই লিকারটা আমাদের সেই খেজুর রসের মতো এখানে তৈরি হয়। ঠিক আছে, লিকার খাওয়া হয়ে গেছে। এইবার সামনে কি লেখা, মুট্টাডার হাউস, নামগুলো হচ্ছে সেরা। মুট্টাডার হাউসে কি আছে দেখি চলুন। আচ্ছা এই যে মুট্টাডার হাউসটায় ঢুকলাম, ভেতরে যেটা স্ট্রিক্টলি প্রোহিবিটেড ছিল ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি,
ওটা অ্যাকচুয়ালি হচ্ছে আদিবাসীরা কী কী অস্ত্রশস্ত্র ব্যবহার করে, সেখানে তীর ধনুক থেকে শুরু করে উঠার, কোদাল আর কত রকমের সব অস্ত্র তৈরি করা আছে ভেতরে। সে অস্ত্র লোহারও আছে, কাঠেরও আছে, সেইগুলো ওখানে প্রদর্শনী করে রাখা হয়েছে। অস্ত্রশস্ত্র বলেই হয়তো ফটোগ্রাফি তুলতে দেয়নি, বাকি বেশিরভাগ জায়গাতেই ফটোগ্রাফি করতে দিচ্ছে। যাই হোক, যেখানে ফটোগ্রাফি করতে বারণ করছে সেখানে না করাই উচিত। এখানে আবার কতগুলো প্রমাণপত্রও আছে, আপনারা যদি ইচ্ছা করেন তো তাহলে এই দোকান থেকে টুকটাক কেনাকাটি করতে পারেন, নাও করতে পারেন। ওই তেমন কিছু না, ওই ব্যাগ ফ্যাগ এসব সমস্ত জায়গায় যে জিনিসপত্র পাওয়া যায়। স্পেশাল কিছু নেই, একদম নর্মাল। তো এইবার আবার সামনের দিকে, এখানে একটা সুন্দর বিল্ডিং, গ্যালারি, কিসের গ্যালারি, ইনোভেশন অফ গ্যালারি স্টাইল বুঝতে পারা ইনোভেটেড গ্যালারির সামনেটা খুবই সুন্দর। তারা আবার হাত মুঠো করে আছে এখানে, মেবি ভেতরে ফটো তুলতে দেবে। গ্যালারির ভেতরটা চলুন একটু দেখে নিই। তো এই যে গ্যালারির ভেতরটা ঢুকলাম, এর ভেতরেও ফটোগ্রাফি বারণ ছিল। অ্যাকচুয়ালি এর ভেতরেও সব বিভিন্ন মাটির মূর্তি করা আছে, আদিবাসীদের পুরো জীবনযাত্রার কাহিনী তুলে ধরা হয়েছে, দারুণ দেখার জিনিস। তো আমি এবার বেরিয়ে যাবো এখানে, বুঝতে পেরেছি ব্যাপারগুলো কী কী আছে, আর মোটামুটি অনেকটাই ঘুরে ঘাটে দেখলাম জায়গাটা। তো আমি সবাইকে বলবো যে আরাকু এলে অবশ্যই সে নিজেরা আসুন বা এজেন্সির মাধ্যমে আসুন, আরাকু এলে কিন্তু ট্রাইবাল মিউজিয়ামটাকে আপনারা বাদ দেবেন না। তার কারণ হতে পারে আর্টিফিশিয়াল জিনিস, কিন্তু সুন্দর একটা আদিবাসীদের জীবনযাত্রা পুরোপুরিভাবে এখানে তুলে ধরা আছে, যেটা অবশ্য দ্রষ্টব্য এটাই জিনিস। তো এই ছিল ট্রাইবাল মিউজিয়াম, আরও অনেক জিনিসপত্র আছে, বিভিন্ন অ্যাডভেঞ্চারের জিনিস, আরও ছোটো ছোটো ঘর যেখানে গিয়ে বসা যাবে, হ্যাঁ রেস্ট নেওয়া যাবে। কিন্তু আপাতত আমি এবার এখান থেকে বেরিয়ে যাব, তার কারণ আমার গন্তব্য আরও আছে, অনেক দূর আছে। তো চলুন ট্রাইবাল মিউজিয়ামটা এখানেই শেষ করলাম।